প্রিয় দর্শক, দৈনিক নতুন সময় বিশেষ সাক্ষাৎকারে আমি আপনাদের সাথে উপস্থিত আছি। খালা সুজন আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং বর্তমান কমিটির উপদপ্তর সম্পাদক এইচ এম কামরুজ্জামান কামরুল ভাই। আজকে আমরা তার সাথে কথা বলবো তার আগামীর পরিকল্পনা নিয়ে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার রাজনীতির গল্পটা শুনবো, মানে শুরুতে আপনি দীর্ঘদিন যাবত রাজনীতিতে যুক্ত আছেন, কোথা থেকে আপনার এই রাজনৈতিক জীবনটা শুরু সেটা আমরা একটু শুনতে চাই আপনার মুখ থেকে। রাজনীতি আসলে তো গল্প না, রাজনীতি হচ্ছে বাস্তবতা। জি, এবং সেই বাস্তবতায় যে আসলে কখন ঢুকেছি সেটা বলতে পারবো না, তবে যখন 1988 সালের বন্যা হয়, জি, ঢাকার শহর তলিয়ে যায়, তখন আমার এই এলাকার এক বড় ভাই তাদের ডাকে সাড়া দিয়ে রাজনীতির শুরু। তখন থেকে মানব সেবায় নিয়োজিত হয়েছি, আস্তে আস্তে কখন রাজনীতির মধ্যে ঢুকে পড়েছি সেটা বুঝতে পারিনি। এটাই হচ্ছে রাজনীতিতে প্রথম পথ চলা, 88-এর বন্যায় মানুষকে সাহায্য সহযোগিতার মাধ্যমে। পরবর্তীতে আমার বড়দের দেখে ব্যাপারটাকে রাজনীতির পর্যায়ে নিয়ে যাই, তাদের কথায় এবং তাদের কার্যকলাপে নিজের মধ্যে উৎসাহ বোধ করি, যার জন্য দলীয় রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করি। ওই সময়ে আমার বয়স খুবই কম, আমি তখন ক্লাস 8-এর ছাত্র। স্কুল জীবনে তখন থেকেই আমি সাংগঠনিক কাঠামোর মধ্যে রাজনীতি করা শুরু করি এবং সেটা এখনও চলমান। এই দীর্ঘ পরিক্রমায় আমি ওয়ার্ড ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়েছি, থানা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট হয়েছি, নগর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের দপ্তর সম্পাদক হয়েছি। সেই ধারাবাহিকতায় বর্তমানে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। তো ভাইয়া, আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবৎ মহানগর রাজনীতিতে যুক্ত আছেন এবং মহানগর রাজনীতিতে বিভিন্ন দায়িত্বে আপনি আপনার প্রতি যে দায়িত্বগুলো আসছে এবং আপনার নেতাকর্মীরা আপনাকে অনেক ভালোবাসে, এই ভালোবাসার জায়গা থেকে তাদের আস্থার প্রতিদান দিতে আপনি কতটুকু সক্ষম হয়েছেন? ধন্যবাদ এমন একটি প্রশ্ন করবার জন্য, যে এখানে রাজনৈতিক কর্মীদের নিয়ে সরাসরি কাজ করার একটা বিষয় জড়িত। আমি এমন একটা পদে এখন দায়িত্বশীল আছি ঢাকা মহানগর উত্তর যুবলীগের, যেখান থেকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে কর্মীদের জন্য উৎসাহব্যঞ্জক এবং তারা রাজনীতিতে যেন হারিয়ে না যায়, রাজনীতিতে সততার সাথে রাজনীতি করতে পারে, সেই বিষয়গুলোতে আমি তাদেরকে মনোনিবেশ করার চেষ্টা করছি। এই পরামর্শে অনেকেই এখন আমাদের ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্তর্ভুক্ত কমিটিগুলোতে, ওয়ার্ড কমিটিগুলোতে অনেকেই শীর্ষ পদে আসতে পেরেছে শুধুমাত্র পরামর্শ, সঠিক পরামর্শের জন্য। তো ভাইয়া, আপনি দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে থেকে আপনার এলাকার বা আপনার পারিপার্শ্বিক যে উন্নয়নের কার্যকলাপগুলো সেগুলি আমাদের মাধ্যমে একটু তুলে ধরুন। রাজনীতি মানেই হচ্ছে সমাজসেবা, এবং এই সমাজসেবা করতে হলে অবশ্যই জনগণের জন্য কিছু করতে হবে। জনগণের জন্য কিছু করবার স্কোপ হচ্ছে দলীয় প্ল্যাটফর্ম, এবং দলীয় প্ল্যাটফর্মে যদি দলীয় সরকার ক্ষমতায় থাকে সেক্ষেত্রে সরকারের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং জনগণের উন্নয়নের জন্য কিছু করা। জনগণ বা এলাকার উন্নয়ন বলতে আসলে বোঝায় সামাজিক যে সব সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলোকে বৃদ্ধি করা, এবং সেই সুবিধাগুলো বৃদ্ধি করার জন্য আমি কাজ করে যাচ্ছি। আমাদের এই এলাকায় এই মুহূর্তে এটা 28 নম্বর ওয়ার্ডে ধরেন আমরা একটা স্থায়ী কমিউনিটি সেন্টার তৈরি করার চেষ্টা করছি সরকারের মাধ্যমে, যেন এখানে একটা স্থায়ী কমিউনিটি সেন্টার তৈরি করা হয়, যাতে
এই এলাকার যে কোনো অনুষ্ঠানে এলাকাবাসী সেটাকে কাজে লাগাতে পারে। এছাড়া এই এলাকায় অনেক স্কুল কলেজ আছে, আপনারা জানেন দেখেছেন, স্কুল কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে এবং এখানে এই স্কুলগুলোতে যেন সরকারের সরাসরি পদক্ষেপ নিতে পারে সেই বিষয়গুলোতে আমরা কাজ করে যাচ্ছি। সরকার এবং স্কুলগুলোর মধ্যে যেন কোনো ফাঁক না থাকে, স্কুলগুলোতে যেন লেখাপড়ার মান ঠিক থাকে, সেই লক্ষ্যে আমি টিচারদের সাথে কথাবার্তা বলি, তাদেরকে কোনো প্রয়োজন থাকলে বা কোনো কিছু যদি বলেন যে এইটা এইটা আমাদের জন্য করতে হবে সেগুলো করবার চেষ্টা করছি। এতে করে স্কুল কলেজের টিচার এবং অধ্যক্ষগুলো যারা আছে তারা আমাকে তাদের যে কোনো প্রয়োজনে ডাকছেন, আমি আমার সাধ্যমতো সেইটা করবার চেষ্টা করছি। তো ভাই, আপনি দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে আছেন, রাজনৈতিক নেতা হিসেবে আপনার এলাকাসহ সমগ্র উত্তরের জন্য আপনি কী বয়ে নিয়ে আসছেন বা কী করেছেন আপনি বিগত সময়গুলোতে, আমরা সেই সম্বন্ধে একটু আপনার কাছে জানব। আমি ঢাকা মহানগর উত্তর যুবলীগে আছি 2012 সাল থেকে। তো এই সময়ের মধ্যে অনেক নেতাকর্মী আমার কাছে এসেছে ওয়ার্ড পর্যায়ের, শুধু নেতাকর্মী বলা ঠিক হবে না, অনেক মুরব্বীরাও আসেন যারা বিভিন্ন সমস্যা নিয়ে আসেন সমাধানের আশায়, সাহায্য সহযোগিতার আশায়, সেগুলো করার চেষ্টা করি, নিজস্ব অর্থায়নেই বেশিরভাগ সময় সাহায্য সহযোগিতাগুলো করে থাকি। এছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও সাহায্য করার, ঢাকা জেলা পরিষদ থেকে করার চেষ্টা করি, এগুলো তো আছেই। এছাড়া ধরেন বিভিন্ন জায়গায় যখন প্রাকৃতিক দুর্যোগ, ধরুন আগুন লাগে, এই বিষয়গুলো আগুন লেগেছিল আপনারা জানেন যে, তখনও সেখানে সাহায্য ব্যক্তিগত উদ্যোগে গেছি এবং দলীয় উদ্যোগে অনেক কিছু করবার চেষ্টা করেছি। সব কিছু মিলিয়ে ঢাকা মহানগরে উত্তরের লাখ লাখ কর্মী এবং প্রত্যেকের জন্যই আসলে যে যখন এসেছে তার জন্যই কিছু করবার চেষ্টা করেছি। এই এই কারণেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতাকর্মীরা আমাকে ভালোবাসেন, আমি তাদের কাছে পৌঁছতে পেরেছি, যারা যেই যখনই এসেছে আমি তাদের জন্য কিছু করবার চেষ্টা করেছি, অন্তত যখন কিছুই পারিনি অন্তত তাদেরকে পরামর্শ দিয়েছি, সেই পরামর্শে তারা উপকৃত হয়েছে, এই জন্য তারা আমাকে ভালোবাসে। প্রধানমন্ত্রী বর্তমানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মানে সবার উপরে প্রধানমন্ত্রী একটু কঠোর অবস্থান নিয়েছেন এবং প্রধানমন্ত্রী এই শুভদীপ জানকে আপনারা কীভাবে দেখছেন এবং এই বিষয়ে আপনার কেমন মন্তব্য? আসলে এটা তো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উপরে না, ব্যাপারটা হচ্ছে পুরো এই শুদ্ধি অভিযানটা পুরো দেশের সবার উপরে, সব মানুষের উপরেই। কিন্তু এটা হয়তো আপনারা দেখছেন যে আওয়ামী লীগ, যুবলীগের লোকগুলো হয়তো বেশি সামনে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা করেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই শুদ্ধি অভিযান শুরু করেছেন দেশকে শুদ্ধ একটা জায়গায় পৌঁছে দেবার জন্য। এই জন্য উনি শুরু করেছেন এটা তার নিজের ঘর থেকে, তার নিজের ঘরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের যারা এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত তাদেরকে উনি আগে শাস্তি দিচ্ছেন, এরপরে আস্তে আস্তে আমাদের বিশ্বাস উনি আরও অন্য অন্য ক্ষেত্রে, অন্য অন্য জায়গায়, সব জায়গায় দেখবেন এই ব্যাপারটা, দেশের যে দুর্বৃত্তায়ন এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড চলছে দুর্বৃত্তায়নের মাধ্যমে সেইগুলোকে সে শুদ্ধ করার চেষ্টা করছে। আমার দৃষ্টিতে এটা উনি শুরু করেছেন দেশের মঙ্গলের জন্য, দেশকে একটা ভালো জায়গায় রেখে যেতে চান। অর্থনৈতিক উন্নত একটা দেশ হতে হলে যে যে পদক্ষেপ নেওয়া দরকার মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো নিয়েছেন। এতে আমার মতো রাজনীতিবিদদের সুবিধা হয়েছে যে আমরা যারা এই সব অর্থবিত্তের কাছে বাড়ি খেয়ে পিছনে ছিলাম তারা এখন সামনে চলে আসতে পেরেছি, এখন আমাদের জন্য কিন্তু রাজনীতির পরিসরটা বৃহৎ হয়ে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপের কারণে। উনি এই পদক্ষেপ নিয়েছে জন্য আজকে দেখেন
এই যেসব সম্মেলনে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোতে যে কমিটিগুলো দিয়েছে, দেখেন সব জায়গায় এই শুদ্ধ লোকগুলো মানে প্রধান প্রধান পদগুলোতে এসেছে, অবস্থান করেছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা যারা শুদ্ধ পলিটিক্স করি, মানব সেবার জন্য পলিটিক্স করি, মানবিক রাজনীতি করি যারা, তাদের জন্য একটা শুভ লক্ষণ। আগামীর ভবিষ্যৎ গড়ার জন্য, বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাবার জন্য আমরা যারা ভাবছি, আমাদের ভাবনাটা বাস্তবায়নের জন্য একটা সুযোগ আসছে মাননীয় প্রধানমন্ত্রীর এই শুদ্ধ অভিযানের মাধ্যমে। ঢাকা মহানগর উত্তরের উল্লেখযোগ্য সমস্যাগুলো কী দেখছেন আর এর সমাধান বা প্রতিকার কী, এটা আমরা একটু আপনার কাছ থেকে জানব। দেখুন, রাজনীতি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ধরুন আপনি একটা একটা ওয়ার্ডে কমিটি করবেন, সেই ওয়ার্ড কমিটিতে হয়তো কখনো সেই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি বাধা দিবে, না হলে সাধারণ সম্পাদক বাধা দিবে, কিংবা এমপি বাধা দিবে, কিংবা আরও যারা প্রভাবশালী রাজনীতিবিদ আছে তারা বাধা দিতেই পারে, দেয়। কাজ করতে গেলে দেখা যায় যে এরকম অনেক বাধা আসেন, অনেকেই চান তার নিজের লোকটাকে সেই কাঙ্ক্ষিত পদগুলোতে দেবার জন্য। কিন্তু আমরা যারা শুদ্ধ রাজনীতি করি, পরিশীলিত রাজনীতি করি, আমরা চাই একটা সাংগঠনিক ছেলে বা একজন সাংগঠনিক মেয়ে ওই জায়গাটাতে আসুক, শীর্ষ পদগুলোতে আসুক, যেখান থেকে তারা কাজ করবে সমাজের জন্য। আমি অবশ্যই এটা বলছি যে আমি বা আমরা যারা কর্মী, আগে আমরা নিজের ডেভেলপমেন্ট করব, সঠিক পথে নিজের ডেভেলপমেন্ট করব, পাশাপাশি সমাজের উন্নয়নের জন্য পদক্ষেপ রাখব। আপনি আমি একা হলে কখনো কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে পারবো না। পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাকে সাংগঠনিক প্ল্যাটফর্মে আসতে হবে, সংগঠন দিয়েই আপনাকে একটা জায়গায় পৌঁছাতে হবে। হ্যাঁ, আমাদের মতে আপনাকে যুবলীগের উত্তরের সাধারণ সম্পাদক হিসেবে করা হতে পারে বলে আমাদের ধারণা। যদি আপনাকে যুবলীগের উত্তরের সাধারণ সম্পাদক করা হয়, সেক্ষেত্রে আপনি এই নেতাকর্মীদের জন্য উত্তরের আপনি কী বই নিয়ে আসবেন তাদের জন্য? প্রথমেই বলি, আমি একটা মানবিক সংগঠন তৈরি করবার চেষ্টা করব। ঢাকা মহানগর উত্তর যুবলীগকে প্রথমে একটা মানবিক সংগঠনে প্রতিষ্ঠিত করব, এরপরে এই সংগঠনের মাধ্যমে নেতাকর্মীদেরকে নিয়ে আমি সমাজ উন্নয়নে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেভাবে যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেই সব পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য আমি আমার মতো করে আবার সে ওইগুলোর আলোকে আমি আমার কর্মসূচি প্রণয়ন করব, যাতে করে আমাদের সমাজটা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে জায়গায় দেখতে চান, যে জায়গায় নিতে চান, সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারি। ভাইয়া, দলের প্রতি আপনার প্রত্যাশাটা তুলে ধরেন যদি আমাদের মাধ্যমে। দলের প্রতি প্রত্যাশা, আমরা আসলে যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আসছি, রাজনীতি করছি, তারা তো একটা প্রত্যাশা নিয়েই আসি, সমাজকে কিছু দিতে চাই, এই প্রত্যাশা নিয়ে আমরা রাজনীতিতে এসেছি। দেখুন, আমি রাজনীতি শুরু করেছি ছাত্রলীগ দিয়ে, ছাত্রলীগের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলাম, থানা ছাত্রলীগের সহসভাপতি, মহানগর উত্তর ছাত্রলীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছি, তারই ধারাবাহিকতায় এখন মহানগর উত্তর যুবলীগের দায়িত্ব উপদপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছি। এই যে দীর্ঘ সময়, আমি 1996 সালে ছাত্রলীগের ওয়ার্ডের সভাপতি হই, ধারাবাহিকতায় আমার চলছে। আমি চাই এই মুহূর্তে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেভাবে দল পরিচালনা করছেন, শুদ্ধি অভিযান করছেন, সেই শুদ্ধি অভিযানের একটি অংশ হতে চাই আমি। আমি নিজের কথা নিজে বলছি, আমি একজন শুদ্ধ এবং পরিশীলিত মানুষ, রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, সেই কল্যাণ যেন আমি আরও ভালো করে করতে পারি, মানুষকে যেন মানবিক সেবা দিতে পারি, সেই রকম একটা জায়গায় নিশ্চয়ই আমাকে আমাদের আওয়ামী লীগের প্রধান সভা এবং আমাদের হ্যাঁ সভানেত্রী এবং
আমাদের যুবলীগের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা নিশ্চয়ই আমাকে এরকম একটা জায়গা দিবেন বলে আমি বিশ্বাস করি, যেখান থেকে আমি আরও মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করব। এই দল করতে গিয়ে আপনাকে কি কি দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে, কিছু কী কী আপনাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই পিছনের গল্পটা একটু শুনব আপনার। দেখুন, রাজনীতি মানেই কখনো কখনো আপনাকে খারাপ সমস্যার সময়ের মধ্যে দিয়ে যেতে হবে, এটাই স্বাভাবিক। রাজনীতিতে জেল জুলুম এগুলো থাকবেই, এটা একটা স্বাভাবিক ঘটনা আমি মনে করি এটা রাজনীতিতে। তো এই আমার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এরকম সময় আমারও পার হয়েছে। দেখুন, 21 আগস্ট গ্রেনেড হামলার সময় আমি সেই সময় বঙ্গবন্ধু ইউনিয়নে আমি ছাত্রলীগের মিছিল নিয়ে উপস্থিত ছিলাম। আমাদের সৌভাগ্য, আমাদের রক্তের ঋণ বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন, আমাদের অনেক সহকর্মী মারা গেছেন, সৌভাগ্যক্রমে আমিও বেঁচে গেছি, আমিও মারা যেতে পারতাম। তো ওই স্মৃতি যখন দেখি ধোঁয়ার কুণ্ডুলি, তখন খুব অসহ্য লাগে এবং নিজেকে মানে ওই সময়ে যে বিভৎস দৃশ্য দেখেছিলাম মানে অস্থিরতায় কাজ করে। তারপরেও মানবিক কল্যাণে মানবিক সাহায্যে রাজনীতিটাকে কিন্তু ছাড়তে পারিনি। এই দৃশ্য যারা দেখেছে তারা সহজে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে এরকম আশা করা যায় না, এটা তাদের দোষ দিয়ে লাভ নেই। যখন একজন মানুষ ভয়াবহতার মধ্যে দিয়ে যায় তখন তার বিভিন্ন রকম ট্রমা দেখা দিতেই পারে, সেরকম একটা ট্রমা। তারপরেও সেখান থেকে নিজেকে উদ্ধার করে রাজনীতি করে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষার আন্দোলনে ধানমন্ডি রাসলি স্কোয়ারে অর্থাৎ 32 নম্বরে ওখানে আমরা সমবেত হই অনেক কর্মী। আমাদের মিছিলে যখন পুলিশ লাঠি পেটা শুরু করেন তখন আমরা দিকবিদিক সবাই এদিক সেদিক দৌড় দিই। আমার জাস্ট সামনেই ছিলেন ওবায়দুল কাদের ভাই, আমি সরে গেলেই পুলিশ তাকে আঘাত করতে পারে, এই জন্যে আমি তার পিছনে দাঁড়িয়ে থাকি। এবং সেই লাঠি, ওনারা যখন লাঠি মারে, লাঠির চার্জ তো আছেই, এরপরে পুলিশে এসে বুট দিয়ে লাঠি মারে আমাকে সরিয়ে দেওয়ার জন্য। এই লাঠিটা আমার কোমরে লাগে, যার কারণে আমার কোমর ফ্র্যাকচার হয়ে যায়। আমি সেই দুর্বিষহ বেদনা এখনও বয়ে বেড়াচ্ছি, আমি খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, কারণ আমার ভীষণ দাঁড়িয়ে থাকলে ওখানে ব্যথা করে, আমাকে বেশিক্ষণ বসে থাকতেও পারি না, আবার বেশিক্ষণ শুয়ে থাকবেন সেটাও সম্ভব না, মানে ব্যথাটা সবসময়ই থাকে এমন ব্যাপার। চিকিৎসাতে এটাই হয়, পেন কিলার খাওয়া হচ্ছে, কিল হয় কিন্তু সেটা কিউর হয় না। তো এই এই যে ধরেন গণতন্ত্র রক্ষার আন্দোলনে এই নির্যাতন, মানে স্থায়ী নির্যাতনের শিকার যেটা আমি এখন বহন করছি, আমি জানি না যতদিন বেঁচে থাকবো হয়তো আমাকে এটা বহন করতে হবে। রাজনৈতিক ক্যারিয়ার আপনি কত দীর্ঘায়িত করার পরিকল্পনা আপনার এবং কত দূর সামনে নিয়ে যাবেন ভবিষ্যতে? আসলে আমি আমি আমার এই 41-42 বছর বয়সে আমি এখন পর্যন্ত দেখিনি কোনো রাজনীতিবিদকে রিটায়ারমেন্ট করতে। রাজনীতিবিদদের রিটায়ারমেন্ট আসলে এক একটা জায়গাতে গিয়েই হয়, সেটা হচ্ছে তার মরণে। তো আমি জানি না আমি রাজনীতি কতদিন করব, কতদিন সুযোগ সুবিধা পাব মানুষের কল্যাণ করার জন্য। তবে যতদিন আমার সুযোগ সুবিধা থাকবে মানুষের কল্যাণে কিছু করবার জন্য আমি ততদিন করব, সেটা আসলে 1 বছর 5 বছর 10 বছর এই টাইম ফ্রেমের মধ্যে সীমাবদ্ধ না। আমার যতদিন মানুষের জন্য করবার কল্যাণ করবার করার স্কোপ থাকবে আমি ততদিনই রাজনীতি করব। ভাইয়ার সামনের দিকে আসলে নতুন প্রজন্মের অনেক মানুষ রাজনীতিতে আসছে এবং রাজনীতি করার জন্য তারা
আপনাদের শরণ হচ্ছে এবং আপনাদেরকে আইডল মনে করছে, এবং যারা আপনাদেরকে আইডল মনে করে রাজনীতিতে আসতে শুরু করেছে, তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে সামনের দিনে? দেখুন, এখন একটা শ্রেণী তৈরি হয়েছে, ইয়াং শ্রেণী, যারা রাজনীতির ফল ভোগ করছে কিন্তু রাজনীতিকে অপছন্দ করছে। এই অপছন্দের গ্রুপটাকেই রাজনীতির প্ল্যাটফর্মে আনা হচ্ছে আমার পরিকল্পনা। আমি যদি সেই সুযোগ পাই, আমি এই প্রজন্মটাকে রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনীতির সাথে সম্পৃক্ত করতে চাই দেশের উন্নয়নের জন্য। এবং আমি এখন যা করছি, আমার বেশিরভাগ অনুসারী হচ্ছে ছোটো ছোটো, ইয়াং, টিনেজ বলতে পারেন। আমি তাদেরকে মোটিভেট করছি, তাদেরকে রাজনৈতিক পতাকা তলে আনবার চেষ্টা করছি, যেন রাজনীতির মাধ্যমে তারাও সমাজকে কিছু দিতে পারে। আমি ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ যারা রাজনীতি করতে আগ্রহী এবং অনাগ্রহী, তাদের প্রত্যেককেই একটি প্ল্যাটফর্মে আনতে চাই, এবং তাদের প্রতি আমার অনুরোধ এবং নির্দেশ থাকে, তোমরা রাজনীতি করো মানুষের কল্যাণে, এইভাবে রাজনীতি করো যেন তোমাদের মাধ্যমে কেউ আহত না হয়, দুঃখ না পায়। কারণ জীবন খুব ছোট, এই জীবনে মানুষের জন্য কিছু করতে পারা অনেক বড় ব্যাপার। মানুষের জন্য কিছু করো যেন মানুষ তোমাকে স্মরণ করে, এটাই হচ্ছে নতুন প্রজন্মের কাছে আমার চাওয়া। তাদেরকে, তাদের জীবনটা যেন স্মরণীয় হয়ে থাকে তাদের পরবর্তী প্রজন্মের কাছে, এইভাবে তারা যেন তাদের জীবনটা গড়ে তোলে। তো ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আমরা একদম পর্বের শেষের দিকে চলে আসছি, তো আরেকদিন আপনার সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমিও আশা রাখি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দিষ্ট পথে চলতে চাই, এবং এই চলার পথে নিশ্চয়ই আপনাদের সাথে পাব, সমাজের মঙ্গলের কামনার। আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ, যেন আপনারা মানুষের কল্যাণে কাজ করতে পারেন।